জলপাইগুড়ি থেকে, সেখানে কিন্তু এখানকার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতকোত্তর পাশ, এবং তার শুরুটা ছিল ছোট গল্প লেখা দিয়ে, এবং তারপর 1975 সালে একটি বাণিজ্যিক পত্রিকায় তার প্রথম সাহিত্য প্রকাশিত হয় দৌড়। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি, একের পর এক সাহিত্য তিনি উপহার দিয়েছেন পাঠকদের, এবং সেইভাবে বাংলা সাহিত্যে নিজের জায়গা পাকাপাকিভাবে তৈরি করে দিয়েছেন। কালপুরুষ, কালবেলা, উত্তরাধিকারের এই ছিল তার ট্রিলজি, এবং তার শেষ ভাগ মৌসলকাল, এবং যেই কালবেলা নিয়ে গৌতম ঘোষের ছবিও রয়েছে পরবর্তীকালে। একাধিক উপন্যাস উপহার দিয়েছেন আমাদের, ভ্রমণ কাহিনী উপহার দিয়েছেন, গল্প উপহার দিয়েছেন। তাই তিনি চলে গেলেন, চলে গেলেও তার কাজগুলো কিন্তু থেকে যাবে। একাধিক সম্মানে সম্মানিত করা হয়েছে তাকে। আমরা জানি যে আনন্দ পুরস্কার পেয়েছেন তিনি, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছিলেন। এবং একাধিক সম্মান থাকা সত্ত্বেও তার কাছে অসংখ্য পাঠকদের ভালো লাগা আছে, তাই তার বাড়ির সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন তার অনুরাগীরা, যারা তার লেখায় নিজেদেরকে খুঁজে পেয়েছেন, কারণ তার গল্প বলার ধরন আলাদা ছিল, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লিখে গেছেন। এবং নিজের এই ধারাবাহিকতায় নিজের মতো করে গল্প লিখতেন, লিখতেন ভ্রমণ কাহিনী। এবং উত্তর কলকাতার যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু যখন তিনি জলপাইগুড়ি থেকে কলকাতায় আসেন, তার ছেলেবেলাটা এখানেই কেটেছে, এই উত্তর কলকাতায়। এবং উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেন, এবং সেই সময় তিনি ছোট গল্প লিখতেন, ছোট গল্প লিখে পাঠকদের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করতেন। এবং তারপর 1975 সালে প্রথম সাহিত্য তার প্রকাশিত হয় একটি বাণিজ্যিক পত্রিকায়, সেই সাহিত্যের নাম দৌড়। এবং একাধিক সংবাদপত্রে তিনি নিয়মিত লেখালেখি করতেন। আমরা পরিবার সূত্রে যেমনটা জানতে পেরেছি, সোমবার দিনও তিনি বিকেলে তার মেয়েকে জানতে চেয়েছেন কবে তাকে ছাড়া হবে, কিন্তু যেহেতু তার অবস্থার অবনতি ঘটেছে আর শেষ রক্ষা হলো না, তার চলে যাওয়ায় সাহিত্য মহলে শোকের ছায়া, এক এক করে শোক প্রকাশ করছেন সাহিত্য মহলের বিশিষ্ট জনেরা, এবং তার বাড়িতেও আসা। প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের অন্ত্যেষ্টিক্রিয়ার খবর জানতে আমরা সরাসরি যুক্ত। এবং ঘুমের মধ্যেও যেহেতু শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাই হাসপাতালেও কিন্তু এই একই সমস্যায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। চিকিৎসায় ধীরে ধীরে সাড়াও দিচ্ছিলেন, ডক্টর সঞ্জয় ভৌমিকের আন্ডারে তিনি চিকিৎসারত ছিলেন, এবং নিয়মিত তার ওষুধ চলছিল, পর্যবেক্ষণ চলছিল, সবটা মিলিয়ে কিন্তু একটা ভালো হয়ে ওঠার আশা কিন্তু ছিল, এবং সেই মতো কিন্তু আর শেষ রক্ষা হলো না। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একটা সমস্যা ছিল ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা, এবং যেমনটা জানা গিয়েছে গত 25 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রখ্যাত সাহিত্যিককে একাধিক উপন্যাস, একাধিক সাহিত্য আমাদের উপহার দিয়েছেন, এবং বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তাই তার চলে যাওয়ায় বাংলা সাহিত্যের এই অপূরণীয় ক্ষতি কিন্তু একেবারে ভোলার নয়, এবং তার কাজ হয়তো থেকে যাবে, তার সেই লেখা থেকে যাবে, তার সাহিত্য, তার ছোট গল্প, তার ভ্রমণ কাহিনী সবটাই থেকে যাবে আমাদের সঙ্গে, এবং এই সব কাজই কিন্তু আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারকে। খানিকক্ষণ আগেই বাইপাসের ধারের হাসপাতাল থেকে তার পার্থিব শরীর রওনা দিয়েছে তার নিজ বাসভবন উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিট তার উদ্দেশ্যে, এবং সেই বাসভবনে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত তার নিথর দেহ শায়িত থাকবে। সেখানেই তার অগণিত ভক্ত অনুরাগীরা, যারা তার লেখা পছন্দ করতেন, যারা তার গল্প পছন্দ করতেন, তারা আসতে পারবেন শেষবারের মতো প্রাণের সাহিত্যিককে শ্রদ্ধা জানাতে উন্মালা সহযোগে। এবং তারপর বেলা 11টার সময় তার পার্থিব শরীর রওনা দেবে নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে, সেখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। কোনো কালেই আড়ম্বর পছন্দ করতেন না সমরেশ মজুমদার, তাই তার শেষ যাত্রাও যাতে আড়ম্বরহীন হয় তেমনটাই জানিয়েছিলেন তার পরিবারকে, তার বড় মেয়ে দোয়েল মজুমদারকে। এবং সেই মতোই কিন্তু নিমতলা মহাশ্মশানে একেবারে আড়ম্বরহীনভাবেই তার শেষ কাজ সম্পন্ন হবে, এবং অনুরাগী ভক্তরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন তার বাড়িতে, যারা তাকে শেষবারের মতো দেখতে চান, এবং বিশিষ্ট সাহিত্যিকদেরও আসার কথা রয়েছে তার বাড়িতে শেষবারের মতো প্রাণের বন্ধুকে বিদায় জানাতে। এবং জানি আমরা যে গত 25 এপ্রিল তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারের
বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি তার চিকিৎসা চলছিল, ডক্টর সঞ্জয় ভৌমিক তার চিকিৎসা চালাচ্ছিলেন। কিন্তু এই দীর্ঘ টানা পড়েন, দীর্ঘ শারীরিক অবস্থার অবনতি, সাড়াও দিচ্ছিলেন ধীরে ধীরে, একটা পর্যবেক্ষণের মধ্যে রয়েছিলেন, ওষুধ চলছিল, তবে শেষ রক্ষা হলো না। যেমনটা জানা গিয়েছে হাসপাতাল সূত্রে যে সোমবার বিকেল 5:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। একাধিক উপন্যাস আমাদের উপহার দিয়েছেন, তার মধ্যে প্রথমেই বলতে হয় ট্রিলজি কালপুরুষ, কালবেলা, উত্তরাধিকার। এই ট্রিলজি পাঠকদের উপহার দিয়ে, বাংলা সাহিত্যকে উপহার দিয়ে বাংলা সাহিত্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। এবং এই ট্রিলজির শেষ ভাগ মৌসলকাল, সেই মৌসলকাল এই চারটে উপন্যাস মিলে তাকে চতুষ্কোণ বলা হতো। এবং কত মাধবীলতা, কত অনিমেষরা আজ হয়তো চোখের জলে শেষ বিদায় জানাবেন প্রাণের সাহিত্যিককে। তার লেখনী পড়েই অনেক ছেলেমেয়েরাই কখনো অনিমেষ হতে চেয়েছেন, কখনো চেয়েছেন মাধবীলতার মতো হতে। তাই হয়তো মাধবীলতা, অনিমেষরা আজ তার বাড়ির দোরগোড়ায় আসছেন প্রাণের সাহিত্যিককে শেষবারের মতো বিদায় জানাতে চোখের জলে। এবং বিশিষ্ট সাহিত্যিকদেরও আসার কথা, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফ থেকে সম্মাননা জানানোর কথা রয়েছে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারকে। এমনটাই তার বাড়ির সামনে এই মুহূর্তে ভিড় জমছে ধীরে ধীরে। এবং আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, উত্তর কলকাতার শিবদাস ভাদুরে স্ট্রিট, জলপাইগুড়ি থেকে যখন তিনি চলে আসেন তখনই কলকাতায় তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। এবং উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেন। এবং তখন থেকে কিন্তু ছোট গল্প লেখা শুরু করেছিলেন তিনি, ধীরে ধীরে ছোট গল্প লিখে পাঠকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এবং তারপর তিনি প্রথম 1975 সালে একটি বাণিজ্যিক পত্রিকায় তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় যার নাম দৌড়। এবং তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি সমরেশ মজুমদারকে, একের পর এক সাহিত্য উপহার দিয়েছেন আমাদের, দিয়েছেন ছোট গল্প উপহার, দিয়েছেন ভ্রমণ কাহিনী উপহার। এবং আমি বারবারই যে কথা বলছি যে তার উপন্যাস পড়ে অনেকেই হয়তো মাধবীলতা হতে চেয়েছেন, অনেকেই হয়তো অনিমেষ হতে চেয়েছেন। এবং তারই কাজ হয়তো চিরকাল থেকে যাবে আমাদের সঙ্গে, তার পার্থিব শরীর চলে গেলেও তার কাজ থেকে যাবে, তার লেখা থেকে যাবে। এবং সেই লেখনের মাধ্যমে সমরেশ মজুমদার আমাদের সকলের মনে, এবং সর্বোপরি বাংলা সাহিত্য যারা পছন্দ করেন সেই সমস্ত পাঠকদের হৃদয়ে তিনি থেকে যাবেন আজীবন। এবং তার কাজ নিয়ে, তার কত কাজের কথাই না বলা হয়, কত কাজ, তার কাজ নিয়ে ছবিও তৈরি করেছিলেন কালবেলা নিয়ে, আর চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ছবিও নির্মাণ করেছিলেন। সেই ছবিও দর্শকদের মনে একটি জায়গা করে নিয়েছিল, ভালো জায়গা করে নিয়েছিল। এবং তার প্রয়াণে কিন্তু সাহিত্য মহলে শোকের ছায়া রয়েছে। আমরা জানি যে সোমবারই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোক প্রকাশ করেছেন সাহিত্য জগতের বিশিষ্ট লোকেরা, শোক প্রকাশ করেছেন সংস্কৃতি জগতের বিশিষ্ট লোকেরা। এবং তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি সাহিত্য মহলে, যেই ক্ষতি পূরণ করা কিন্তু একেবারে অসম্ভব বলা যায়। পরিবার সূত্রে যেমনটা জানা গিয়েছে যে সকাল 8:00 তার নিথর দেহ বাইপাসের ধারে যেই বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা দিচ্ছিলেন সেখান থেকে বেরোবে। ইতিমধ্যে তার মরদেহ বাইপাসের ধারে সেই বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে উত্তর কলকাতায় তার নিজ বাসভবনের উদ্দেশ্যে। এবং তার নিজ বাসভবনে সকাল 9:00 থেকে বেলা 11:00 পর্যন্ত তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার অগণিত ভক্তরা, অগণিত অনুরাগীরা।